ভয়েস অফ সুন্না, সুন্নতের সত্যবাণী। আজকে আরেকটা কথা বলে দিয়ে যাই, আমার সমাজের মধ্যে ভালো সন্তানের আশা আমরা কেমনে করবো? বিয়ের আগে গায়ে হলুদ আছে না নাই? গায়ে হলুদের ভিতরে দেখা যায় ড্যান্সার দাওয়াত করে অনেক, ডিজে গান বাজায় আছে না নাই? ডিজে গান বাজায়া বাজায়া তারা ডান্স দেয় আর গান গায়। অথচ গায়ে হলুদের এমন একটা দিন, এমন একটা রাত, আপনি দেখবেন গত কিছুদিন আগে আমি চাপুরি গ্রামের ভিতরে আমার এক ভাতিজার ছেলের সুন্নতে খাতনা ছিল, আমি চট্টগ্রাম থেকে শায়ের এনে নাতে রাসূলের ব্যবস্থা করেছিলাম, মনে হয় ফেসবুকে পাইতে পারেন। কেমন লাগছিল আপনাদের কাছে? এই জন্য যদি একান্ত গায়ে হলুদের অনুষ্ঠান করেন, ভালো ভালো চট্টগ্রাম ঢাকায় সিলেটে ভালো ভালো শায়ের আছে, শায়ের গুলার আগের দিন দাওয়াত করবেন, সুন্দর করে গায়ে হলুদ স্টেজ সাজাইবেন, আর ওই স্টেজের ভিতরে কোনো মহিলা উঠবে না, শুধু ছেলেরা নবীর শান গাইবে আর ছেলেরা নবীর কসিদা গুলা গাইবে। দেখবেন ওই সন্তানের আগামী কাল যখন তার বিয়ে হবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামে যেই কাজ শুরু হয় ওই কাজের মধ্যে বরকত দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? এই জন্য বিয়ের না বিয়ে হলুদের না গায়ে হলুদের নামে অনেক সময় দেখা যায়, গায়ে হলুদের নামে অনেক সময় দেখা যায় বাবিরা যাইয়া দেবর রে গোসল করাই আছে না নাই? নাউজুবিল্লাহ জোরে কর। এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, এই জন্য বাবার আমার হারাম দিয়েই বিয়া শুরু করে। এই জন্য বিয়ের পর যখন সন্তান আসে, মাইরা মুরাইয়া ও ঘুম থেকে উঠাইয়া মক্তবে পাঠাইতে পারে না, এই সন্তানটা একটু বুঝতে দেরি, মারে ডাক দিয়ে একটু কার্টুন দাও, নাইলে ভাত খাবো না। কথা বলেন না কেন? ঠিক কিনা গো? কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই জন্য আমরা সবসময় ভরসা করবো একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য গায়ে হলুদের নামে কোনো ডিজে পার্টি চলবে, গায়ে হলুদের নামে কোনো ডান্সের ব্যবস্থা চলবে। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহকে পেতে গেলে দিলটাকে নরম করে দেওয়া লাগবে। যারা আল্লাহকে ভয় করে এরা কখনো দিনে রাইতে নাফরমানি করতে পারে। এবার ভাইয়ের আমার আল্লাহর উলির কথা বলছিলাম, ঘটনায় কিন্তু ঢুকে যাব, কথাগুলো খুব দরকার। আমার মুরব্বী আব্বা বয়স কত? 73। রক্ত গরম করো না, রক্ত গরম করো না বাবা না লক্ষ্মী, আল্লাহর হাসতে মাহফিল চলছে সুন্দরভাবে নিরিবিলির কথা কোন ঠিক কিনা? আর আমি চাইতেছি আজকে নিরিবিলি ওয়াজ করার জন্য কোনো তাড়াহুড়ার দরকার নাই, বাড়ি সাফ হইল সকাল হইলে কোনো সমস্যা নাই, টেনশন আছে? আজকে দ্বিতীয় কোনো মাহফিলও তাইলে আমি তাড়াহুড়া করে লাভ কি? হ্যাঁ একবার লাস্টে খাইয়া টেয়ে যাম, অসুবিধে দিব খাওয়ান আছে নি? আচ্ছা আরে আপনার মনে হয় একটু বেজার হইতেছে আমার কথায়, যে কথাগুলো বলছি কথাগুলো খারাপ লাগতেছে? সত্যি করে এখন ওলি আল্লাহর মাজারে যদি নারী পুরুষ গান বাদ্য করে, তাহলে আমরা ওলি আল্লাহর কোনো দোষ আছে? দুষ্কার আমরা দুষ্কার নাচানাচি করবো হেরা আর বন্ডগালি শুনবো আমরা, এখন থেকে আর চলবে না, এখন থেকে আর চলবে, বেহায়াপনা হবে যেখানে, লড়াই হবে কথা হল কথা একটাই, ফাইনাল কথা। এগুলো আমরা বহু সহ্য করছি আর সহ্য করব। মাশাআল্লাহ 62 হাদিয়া খাদেম 10 তলা বিল্ডিং এর মালিক, ওয়াও! কোন কিতাবে পাইছো, কোন দলিলে পাইছো? কোটিপতি হইবা তোমরা আর এই দিক দিয়া টাকা লইয়া নারী পুরুষের গান বাদ্যের একটা সীমানা গাইরা দিয়া টাকা নিবা তোমরা আর বিল্ডিং মালে তোমরা আর বন্ডগালি শুনবো আমরা, এটা আর হবে দন্ত নয়কা আসিস না, এটা দুঃখের সাথে কে যাচ্ছি কেউ সত্যি নি বাবা, কথাটা সত্য নি। এজন্য এগুলো আমরা আলেম সমাজের মেনে নিব। আমার আমার কিছু তরুণা উলামায়ে কেরাম আছে, সবার কাছেই বলি আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে কেউ আমাদেরকে দোষ ধরতে পারে।
কথাগুলো ঠিক কিনা বলেন? কারণ আমরা আগে জিকির করতাম, আমরা জিকির করছি না? আমি তো জিকিরে মোটামুটি নাম্বার নাম্বারিং করলো তো এক দুই তিনের মধ্যে তাও কথা ঠিক নিও, কিন্তু এখন কিন্তু এগুলো একটু কমাই দিছি। কেন কমাইছি? এই জিকির গুলাকেই তারা কি করে বাজনা ঢুকাইয়া ডিজে গান বানায়, কথা কোন ঠিক কিনা? এটার সাথে আবার নাচানাচি করে, যেহেতু কিছু লোক আছে ইউটিউবার, তারা ইনকামের দান্দা করে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে, এই জন্য আমরা আর জিকির আজকের বেশি করব না। এই জন্য জিকির যখন করব আমরা আমাদের অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে এমন তালে তালে করবো যাতে এই বিয়াদব গুলো সুযোগ না পায়। এই জন্য আমার তরুণ ভাইদেরকে বলবো, যারা নতুন মাঠে আসতেছেন আপনাদেরকে বলবো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করব, আমাদের জিকিরের আকৃতি যেন বিকৃতি না হয়, জিকিরের যে প্রকৃতি এই প্রকৃতি যেন বিকৃতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। কয় না রে? আর ইনশাল্লাহ।